আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসলাম। এটা একটা স্যান্ডউইচের রেসিপি। স্যান্ডউইচ আমরা কম বেশি সবাই বানাতে পারি, তারপরও কেউ একজন যখন রেসিপি শেয়ার করে নিশ্চয়ই এর মধ্যে কিছু নতুনত্ব বা টিপস ট্রিক্স কিছু না কিছু তো আছেই। তো কিছু টুইস্ট শেয়ার করব, সেগুলো সব দেখার জন্য ভিডিওর শেষ পর্যন্ত একটু ওয়েট করতে হবে, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো আজকে স্যান্ডউইচ বানানোর জন্য এই ব্রেডটা ইউজ করব। আমি আমার ইউএসএর 10 বছরের লাইফে যত ব্রেড খেয়েছি তার মধ্যে এই ব্রেডটা আমার কাছে বেস্ট লেগেছে। তো এই ব্রেডটা নর্মাল ব্রেড যেখানে পাওয়া যায় ওয়ালমার্টের সেই ব্রেডের আইলে পাওয়া যাবে না, এটা পাওয়া যাবে ওয়ালমার্টের বেকারি সেকশানে, যেখানে কেক, মাফিন, তারপর ডোনাট এই আইটেমগুলো পাওয়া যায় ওয়ালমার্টের বেকারি সেকশানে, সেখানে এগুলো খুঁজে পাবেন এই ব্রেডগুলো। তো স্যান্ডউইচ বানানোর জন্য ব্রেড তো লাগবেই, তো আজকে এই ব্রেডটা ইউজ করব। আর লাগবে হচ্ছে কি বাটার, তো আমি আনসল্টেড বাটারটা ইউজ করছি। তো বাটারগুলোকে আমি একটু চাকচাক করে কেটে নিয়েছি। বাটার তাড়াতাড়ি মেল্ট করানোর একটা বুদ্ধি দিচ্ছি, নিনজা টেকনিক, সেটা হচ্ছে ফ্যানের বাতাসের সামনে এভাবে রেখে দিবেন, বাটার সফট হয়ে যাবে। তো স্যান্ডউইচে লাগানোর জন্য সফট বাটার দরকার, একদম মেল্টেড বাটারও না আবার শক্তও না। আর টুনা ফিশের ক্যান থেকে টুনা ফিশ ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি এবং পানিগুলো ছেঁকে ফেলে দেবো, একটু ধুয়ে নিয়েছি হালকা। মেয়োনিজ লাগবে, গার্লিক পাউডার লাগবে, আর লাগবে সিলান্ট্রো লিভস, এগুলো অপশনাল আর কি, একটু স্বাদ বাড়ানোর জন্য। এছাড়া লাগবে ব্ল্যাক পেপার। তো প্যানের মধ্যে প্রথমে অলিভ অয়েল দিয়ে নিলাম, খুব বেশি অলিভ অয়েলের প্রয়োজন নেই, ধরেন 1 টিস্পুন এরকম। তো তার মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এখন এটাকে জাস্ট নাড়াচাড়া করে একটু ব্রাউন কালার করে নিতে হবে। সকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য স্যান্ডউইচ খুবই ভালো একটা খাবার, তাড়াতাড়ি ঝটপট তৈরিও করা যায় আর খেতেও সুস্বাদু। তো পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে এসেছে, এরপর আমি এর মধ্যে যে টুনা ফিশের ক্যান থেকে বের করে পানি ঝরিয়ে রেখেছিলাম, তো সেই ফিশগুলো আমি দিয়ে দিয়েছি। তো এরপর এর মধ্যে প্রয়োজন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর ঝাল খেতে চাইলে ইচ্ছা মতন ঝাল দিতে পারেন, যেহেতু আমি বাচ্চাদের জন্য করছি এই জন্য আমি আর ঝাল দিচ্ছি না, ঝালের পরিবর্তে আমি পাপরিকা পাউডার ইউজ করছি আর একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। তো খুব বেশি সময় এটাকে ভাজার দরকার নেই, অল্প কিছু সময় গেলেই দেখা যাবে যে এই মাছগুলো পানি টেনে গিয়ে জুড়া জুড়া হয়ে গিয়েছে। তো আমি এখন স্যান্ডউইচ বানানোর জন্য স্যান্ডউইচ মেকার নিয়ে নিয়েছি। এটা যেহেতু টুনা ফিশ দিয়ে তৈরি, তো আমার কাছে মনে হয় যে এটা যদি স্যান্ডউইচ মেকার একটু ক্রিস্পি করে খাওয়া হয় তাহলে স্বাদটা একটু বেশি লাগবে। এটা ছাড়াও, মেকার ছাড়াও যে স্যান্ডউইচ খাওয়া যাবে না তা কিন্তু না। তো এখন আমি ব্রেডগুলোর মধ্যে বাটার লাগিয়ে নেব। বাটারের কনসিস্টেন্সিটা এরকম হবে, বাটারটা একেবারে মেল্টও হবে না আবার হার্ড থাকবে না, সফট থাকবে বাটারটা, যাতে রুটিতে ইজিলি মাখিয়ে নেওয়া যায় নাইফ দিয়ে। তো আর বাটার খুব বেশি পরিমাণে লাগানো যাবে না, তাহলে কিন্তু রুটিটা যখন স্যান্ডউইচ মেকারের মধ্যে দেওয়া হবে তখন বাটার গলে গিয়ে খুব রুটিটা নরম হয়ে যাবে, সগি হয়ে যাবে। তো আমি এখানে একটা বড় টুনা ফিশের ক্যান নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি 2 টেবিল স্পুনের মতন মেয়োনিজ দিয়ে দিচ্ছি। এখন মেয়োনিজ খুব বেশি দেওয়ার দরকার নেই, জাস্ট এই টুনা ফিশটা যে ঝুরঝুরে অবস্থা হয়ে গিয়েছে এখন এটাকে মাখানোর মতো একটা কনসিস্টেন্সিতে আনার জন্য যতটুকু মেয়োনিজ দরকার ততটুকু দিলেই হবে, খুব যে বেশি পানি পানি করতে হবে তা না। তো আমি এর মধ্যে এখন 1 টিস্পুনের মতন গার্লিক পাউডার, 1 টিস্পুনের মতো ব্ল্যাক পেপার আর 1 টিস্পুন সিলান্ট্রো লিভস যেটা সেটা দিয়ে দিচ্ছি, এগুলো জাস্ট একটু টেস্টি করার জন্য আর কি। তো সব দিয়ে আমি এখন এটাকে মাখিয়ে নিব। যদি মনে করেন যে এখনও মাছটা ঝুরা ঝুরা রয়ে গিয়েছে, ঠিক মতন মাখানো যাচ্ছে না, তাহলে আর একটু মেয়োনিজ দিয়ে দিতে পারেন, তবে খুব বেশি পরিমাণে মেয়োনিজ দেওয়ার কোনো দরকার নেই। তো সবগুলো উপকরণ একসাথে মাখানোর পর একটু লবণ আর ঝালটা আপনারা যে যেমন খান একটু চেক করে নিতে পারেন, এই পর্যায়েও লবণ ঝাল ইজিলি অ্যাড করা যেতে পারে আর কনসিস্টেন্সিটা এরকম হবে। আমার হাতে আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন যে কীরকম হবে, একেবারে ঝুরা ঝুরাও থাকবে না, একটু মাখামাখা টাইপের এরকম হবে। তো আমি তো ব্রেডগুলোতে অলরেডি বাটার লাগিয়ে নিয়েছি, এর উপর আমি হাত দিয়ে এভাবে যে মাছের যে মিশ্রণটা আমি মাখিয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি আর কি। তো টুনা ফিশটা দিয়ে দেওয়ার পর উপর থেকে আর একটা ব্রেড দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি। এখন এগুলো 2 পিস করে করে আমি স্যান্ডউইচ মেকারের মধ্যে দিয়ে দেবো।
তা আপনাদের স্যান্ডউইচ মেকারটা যেরকম যতটুকু সময় লাগে জাস্ট দেখে নেবেন। আর ভিতরে তেল ব্রাশ করার কোনো দরকার নেই, এখানে শুকনো অবস্থায় এভাবে রুটিটা প্লেস করে দেবেন যাতে দুই পাশে সমানভাবে থাকে, মানে দুটা স্যান্ডউইচ হবে তো সমান যেন ভাবে মাঝখান থেকে কাটা হয়, তো সেইভাবে জাস্ট স্যান্ডউইচের মধ্যে রুটিগুলো দিয়ে দিতে হবে। তো এভাবে অনেকগুলো স্যান্ডউইচ বানিয়ে রেখে ফ্রিজে প্রিজার্ভ করে আপনারা কিন্তু যখন যেরকম লাগে একটা দুটো করে একটু এয়ার ফ্রায়ারের মধ্যে যদি গরম করে নেন তাহলে একদম আবার সুন্দর ক্রিসপি হয়ে যাবে। বা এই স্যান্ডউইচ মেকার মেশিনটার মধ্যেও হালকা একটু অল্প সময় 30 সেকেন্ডের মতন এরকম যদি গরম করে নেন তাহলে কিন্তু আবার ক্রিসপি হয়ে যাবে, খাওয়ার আগে গরম করে নিতে পারেন। তো এইভাবে অনেকগুলো বানিয়ে আপনারা এয়ারটাইট বক্সে করে ফ্রিজে রেখে দিতে পারেন। তো আপনাদের স্যান্ডউইচ মেকারে কতটুকু সময় লাগে সেটা চেক করে নেবেন, এরকম গোল্ডেন ব্রাউন একটু ক্রিসপি কালার হয়ে গেলে বুঝবেন যে এটা হয়ে গিয়েছে। জাস্ট রুটিটাকে বাইরে থেকে একটু ক্রিসপি করা, ভিতরের যে ইনগ্রিডিয়েন্ট সেটা তো অলরেডি কুক করা হয়েই গিয়েছে। তো এইভাবে আমি সবগুলো স্যান্ডউইচ এখন বানিয়ে বের করে নিচ্ছি। তো সবগুলো স্যান্ডউইচ বানানো হয়ে গেলে তারপর এগুলোকে একটু ঠান্ডা করে মাঝখান থেকে কেটে নিয়ে এয়ারটাইট বক্সের মধ্যে রেখে তারপর ফ্রিজে রেখে দিতে পারেন। গরম থাকা অবস্থায় বক্সের মধ্যে না রাখাই ভালো, এতে স্যান্ডউইচগুলো ঘেমে একটু নরম হয়ে যেতে পারে। আর আমার পাওয়া কিছু রুটি যেগুলো আমি ট্রাই করেছি আমার কাছে খুব ভালো লেগেছে, অনেকেই বলেন যে এখানকার রুটি খেতে স্বাদ না, কেমন তিতা তিতা, তো এগুলো সবই পাবেন ওয়ালমার্টের বেকারি সেকশনে, যেখানে এই স্যান্ডউইচের ব্রেডটা যেটা দেখালাম যেখানে পাবেন সেখানেই এই ব্রেডগুলো পাবেন, এবং এই ব্রেডগুলো খুবই সুস্বাদু। তো আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটা আপলোডের সার্থকতা, রেসিপিটা যদি ট্রাই করে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন, আর ডেসক্রিপশন বক্সে কোনটার অ্যামাউন্ট কতটুকু দিয়েছি সব আমি আবার লিখে দিচ্ছি। ফিউচারে আরও নতুন নতুন ভালো ভিডিও আপনাদের যাতে আমি দেখাতে পারি সেই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন, আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাকে চলার পথে আরও অনেক বেশি অনুপ্রেরণা দেবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।